আসসালামু আলাইকুম। টেক বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রিয়াজুল আহমদ মাহফুজ। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে সহজেই ফেসবুক থেকে আপনারা আপনাদের মোবাইল ফোন ছাড়া বা যখন আপনার পিসিতে বা ল্যাপটপে যখন ফেসবুক ইউজ করবেন তখন কীভাবে খুব সহজে আপনারা আপনাদের পছন্দের ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন সেটি দেখাবো। আপনাদের অনেক সময় ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আপনাদের কোনো সফটওয়্যার প্রয়োজন হয় বা কোনো অ্যাডভান্সের প্রয়োজন হয়। আমি এখানে দেখাবো যে কোনো প্রকার সফটওয়্যার বা কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই কীভাবে খুব সহজে আপনারা ফেসবুক থেকে একটি ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজে। এটি দেখানোর জন্য আমি প্রথম একটি ভিডিওতে আমি ব্রাউজ করে রেখেছি এখানে। আমি একটি ভিডিও রেখেছি যে সাপোজ যদি আমি এই ভিডিওটি ডাউনলোড করতে চাই অথবা এই ভিডিওটি ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই ভিডিওটি প্রথমে আমি ভিডিওটির যে মেইন যে লিঙ্ক মেইন যে লিঙ্কটা রয়েছে সেটিতে ক্লিক করবো। সাপোজ ভিডিও লিঙ্ক মেইন লিঙ্ক কিন্তু এটা যে পোস্টের যে ডেটটা দেওয়া আছে এটা কিন্তু ভিডিওর মেইন লিঙ্ক, সেক্ষেত্রে আমি মেইন লিঙ্কে ক্লিক করবো। মেইন লিঙ্কটা আমরা কপি করে নিয়ে মোবাইল ভার্সনে নিয়ে যাচ্ছি, আমরা কম্পিউটারের ওয়েব ভার্সন থেকে আমরা ভিডিওটা বা আমাদের ফেসবুকটা আমরা মোবাইল ভার্সনে নিয়ে যাচ্ছি এম দিয়ে m.facebook.com। ওকে, এরকম এটা এখন মোবাইল ভার্সনে শো করছে। এখন আমরা ভিডিও ডাউনলোড করার জন্য ভিডিওটি একটু প্লে করতে হবে। ওকে, প্লে করার পর মাউসের রাইট বাটনে প্রেস করতে হবে। রাইট বাটন প্রেস করার পর শুধুমাত্র জাস্ট এখানে ক্লিক করবেন সেভ ভিডিও অ্যাজ। সেভ ভিডিও অ্যাজে ক্লিক করার পর আপনারা আপনাদের কম্পিউটারে ভিডিওটি সেভ করে দেবেন, আপনাদের নাম দিয়ে পছন্দের নাম দিয়ে সেভ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি .mp4 ফরম্যাট, তার মানে এটা হচ্ছে ভিডিও ফরম্যাট, কোনো ভয়ের কোনো কারণে এটা ওয়েব ফরম্যাটে সেভ হবে না, এটা ভিডিও ফরম্যাটে সেভ হবে। আপনারা ইজিলি ভিডিওটি দেখতে পারবেন পরবর্তীতে। এখানে ভিডিওটি শুধুমাত্র সেভ দেবেন, ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। সেভাবে খুব সহজে আপনারা ফেসবুক থেকে আপনাদের পছন্দের ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে আপনাদের আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন, তাদেরকে জানানোর চেষ্টা করবেন আর লাইক দেবেন। যদি কমেন্ট করে কোনো কিছু লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্টে আমাদেরকে আমাদের ভিডিও সম্পর্কে কিছু জানাতে হলে, যে কোনো কিছু জানাতে হলে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।